শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিনী অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন। 4 আগস্ট শুক্রবার সকাল 8টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জন্ম 1950 সালের 25শে মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করা পান্না কায়সার শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে। স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়কালে শহীদুল্লাহ কায়সারের হাত ধরে শুরু করে তার প্রায় 4.5 দশকের পথ চলা আধুনিক সাহিত্যের সঙ্গে বাঙালি সংস্কৃতি আর প্রগতিশীল রাজনীতির সঙ্গে। 1996 থেকে 2001 সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প, উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতা তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখায় 2001 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন পান্না কায়সার। বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সক্রিয় এই মহিয়সী নারী ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী সমী কায়সারের মা। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী বাংলাদেশের একজন ঔপনিবেশিক গবেষক, রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদের সাবেক সাংসদ, FBCCI-এর নবনির্বাচিত সহসভাপতি সমী কায়সারের মা। অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। পান্না কায়সারের মৃত্যুতে কেলাগড় হবিগঞ্জ জেলা কমিটির গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য লেখক, গবেষক, বুদ্ধিজীবী, শিশু কিশোর আন্দোলনের পুরুদা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদ জিয়া অধ্যাপক পান্না কায়সার আর নেই। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিনী এবং অভিনেত্রী সমী কায়সারের মা। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল 11টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান পান্না কায়সার। মহিয়সী মানবী পান্না কায়সারের মৃত্যুতে কেলাগড় হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং তার কর্মময় জীবনের স্মৃতির প্রতি রইল অসীম শ্রদ্ধা। 4 আগস্ট শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার মেয়ে সমী কায়সার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্না কায়সারের জন্ম 1950 সালের 25শে মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করা এই শহীদ জায়া শিক্ষকতা করেছেন বদরুন্নেসা কলেজে। 1996 থেকে 2001 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প, উপন্যাস ও শিশু সাহিত্য রচনা করেছেন পান্না কায়সার। পান্না কায়সার শিশু কিশোর সংগঠন কেলাগড়ের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। পান্না কায়সারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাবেক সভাপতি, দেশের বরেণ্য শিশু সংগঠক, উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন সঙ্গিনী বিশিষ্ট সাহিত্যিক পান্না কায়সার চিরবিদায় নিলেন আজ 4 আগস্ট রোজ শুক্রবার সকালে। মৃত্যুকালে তার বয়স ছিল 73 বছর। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানের পক্ষ থেকে মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পরপারে মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।